ভারতে থাকেন অথচ ভারতের কদরই করেন না বলিউডের এই পাঁচ নায়িকা। ভারতের ভোট পর্যন্ত দেন না এরা, এদের সবকিছুই ভারতে হয় শুধু ভোটের বেলায় এরা গায়ে। কেন এমন করেন এই পাঁচ নায়িকা, এর পেছনে রয়েছে বড় সত্য। জানুন, সম্প্রতি দেশ জুড়ে চলছে 2024 সালের লোকসভার ভোট, সেই নিয়ে টান টান উত্তেজনা। তবে এরই মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন বি টাউনের এই পাঁচ অভিনেত্রী, যাদের নিয়ে হচ্ছে বিস্তর জলঘোলা। কারণ ভারতের সবাই ভোট দিলেও বলিউডের এই পাঁচ নায়িকা ভোট দেবেন না। ভাবুন, এই পাঁচ নায়িকা বলিউডে কাজ করেন, এখান থেকে পয়সা উপার্জন করেন, কিন্তু এখানে ভারতে একটিও ভোট দেবেন না তারা। বলা ভালো, এদের কাউকে ভারতের ভোট দিতে দেওয়া হবে না। প্রকৃতভাবে এদের ভারতে ভোট দেওয়ার অধিকারই নেই। তার কারণ, এরা নামে ভারতীয় হলেও এরা আদতে ছদ্মবেশী ভারতীয়। এদের নাগরিকত্ব রয়েছে বাইরের দেশে, এরা কেউ ভারতের নাগরিকত্ব ধারণ করেনি। তালিকা একেবারে শুরুতে রয়েছেন আলিয়া ভাট। আলিয়ার ভক্ত অনুরাগীরা অনেকেই মনে করেন আলিয়া ভাট একজন ভারতীয় অভিনেত্রী, আর মনে করাটাই স্বাভাবিক, কারণ তিনি ভারতেই বেশি সময় থাকেন, ভারতের সিনেমা করেন। ফলস্বরূপ আলিয়া ভাটকে অনেকেই ভারতের মনে করতে পারে, কিন্তু বাস্তবে আলিয়া কিন্তু ভারতীয় নন। ভারতীয় সরকার নির্বাচনে আলিয়া ভাট অংশগ্রহণ করেন না। আলিয়া ভাট একজন ব্রিটিশ নাগরিক, তিনি তার মায়ের সূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। এরপর রয়েছেন ভারতের সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেস, ইনিও কিন্তু ভারতের নাগরিক নন। এই নায়িকার শরীরে বইছে শ্রীলঙ্কার রক্ত, কাজের সূত্রে তিনি শ্রীলঙ্কা থেকে বলিউডে পাড়ি জমান। অধিকাংশ সময় তিনি ভারতে থাকলেও তার নাগরিকত্ব রয়েছে শ্রীলঙ্কার। অতএব চলতি বছরের ভোটে জ্যাকলিন ফার্নান্ডেস অংশগ্রহণ করবেন না, সেটাই স্বাভাবিক। তিন নম্বরে রয়েছে বলিউডের আরেক ক্লাসময়ী অভিনেত্রী সানি লিওনি, ইনিও কখনো ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। বাকিদের মতো সানি লিওনের কাছেও নেই ভারতের নাগরিকত্ব। সানি লিওন জন্মসূত্রে কানাডিয়ান, তবে সানি লিওনের কাছে আমেরিকান নাগরিকত্ব রয়েছে। এরপর রয়েছে হিন্দি ইন্ডাস্ট্রির আলোচিত মুখ নোরা ফতেহি। অনেকেই মনে করেন নোরা ফতেহি ভারতের নাগরিক, কিন্তু বাস্তবিক অর্থে নোরা মরক্কোর বাসিন্দা। বাবা মায়ের সূত্রে ধরে তিনি মরক্কোর নাগরিকত্ব পেয়েছেন, তাই ভারতে ভোট দেওয়ার কোনো অধিকার নেই তার। পরিশেষে রয়েছেন অভিনেত্রী কল্কি কেকলা। এই অভিনেত্রীর জন্ম ভারতে হলেও তিনি ভারতীয় নাগরিকত্ব পাননি, মায়ের সূত্র ধরে তিনি ফরাসির নাগরিকত্ব ধারণ করেছেন, আর তাই 2024 সালের লোকসভা ভোটে অভিনেত্রী কল্কির কোনো ভূমিকা থাকবে না। ভারতে থাকেন অথচ ভারতের কদরই করেন না বলিউডের এই পাঁচ নায়িকা। ভারতের ভোট পর্যন্ত দেন না এরা, এদের সবকিছুই ভারতে হয় শুধু ভোটের বেলায় এরা গায়ে। কেন এমন করেন এই পাঁচ নায়িকা, এর পেছনে রয়েছে বড় সত্য। জানুন,